চোখে কি আজকাল কম দেখো? কি যে বলেন বাকের ভাই, হাসো না, আসলে তোমাকে আগলি দেখায়, দাঁত অপরিষ্কার। কথা বলবে না, কথা কম কাজ বেশি, লেস টক মোর ওয়ার্ক, চলো ওই একটা ব্যানানা দে। কি যে বলো, দরদ থাকবে না, এই দুনিয়াতে তো সবই শেষ হয়ে গেছে, খালি দরদটা পড়ে আছে। খোসাটা তুলে নিয়ে যাও, পাবলিকের অসুবিধা হইতে পারে। বদি, ইয়েস বাকের ভাই, হাসি হচ্ছে, বেশি হাসি ভালো না, যত হাসি তত কান্না, কহে গেল রামসন্না, যাবার সময় তো সালাম দিয়ে গেল না। বদি, ইয়েস বাকের ভাই, সামনে দিয়ে হেঁটে চলে গেল, ফিরে তাকালো না, নো লুক নো রেসপেক্ট। মজদুরে বলেন ধোলাই দিয়ে দিব। মেয়ে ছেলে সব পারে, রিক্সা ঠিক করতে পারে না। কারেক্ট বাকের ভাই, সিগারেট উল্টো হয়েছে। যে খেলতে পারে সে আগুন নিয়েও খেলতে পারে। আপনি এইভাবে কথা বলেন কেন? গলায় কি হইছে? গলায় কিছু হয়নি, আমার গলা ঠিক হয়নি। তোমার জন্য রিক্সা নিয়ে আসছি। হাই রিক্সা, আপাকে নিয়ে যাও, সাবধানে চালাবে, নো ঝাঁকুনি। ঝাঁকুনি হলে ভুরি গেলায় দিব। মেয়েটা আমাকে খুব লাইক করে, মেয়েদের ধর্ম হলো তারা যাকে লাইক করে তাকে খুব যন্ত্রণা দেয়। শুনে মনটা বড় শান্ত হলো বাকের ভাই। মনে আমাকে যত যন্ত্রণা করব তত আমাদের জন্য লাভ। কারেক্ট, পানি চাইলে পানি দিতে হয়, না দিলে অকল্যাণ হয়। আমার কারণে তোমার অকল্যাণ হবে ভাবতেই খুব খারাপ লাগছে। তোদের কতবার বলবো, এই মেয়েটার একটা মারাত্মক টান আছে আমার দিকে। আমার একটু সন্দেহ আছিল বাকের ভাই, আজ সন্দেহ দূর হইছে। পাড়ার কোনো বখা ছেলে যদি তোমাকে দেখে শেষ শেষ দেয় আমাকে বলবা, ঠোঁট সেলাই করে দেবো। জিব্বা টান দিয়া সিরা, সোনাই মুখে শুই দিয়া ঠোঁট সেলাই করে দেবো। শুনলাম তুমি নাকি লোকজনকে বলে বেড়াচ্ছ যে তুমি আমার শিক্ষা দেবা, কথাটা কি সত্যি? যাহা মিথ্যা কথা বাকের ভাই, কোন সুর বাচ্চা বলছ? মায়ের খুব সেবা করবা, মায়ের পায়ের নিচে সন্তানের হেভেন, এটা মনে রাখবা। এই কুত্তাওয়ালির নাম কি রেবেকা? কি কইলেন? কি ওয়ালি? কুত্তাওয়ালি। মাঝে মধ্যে মায়ের খাওয়া ভালো, মায়ের মধ্যে ভাইটামিন আছে। পেশেন্টকে ডিস্টার্ব করা ঠিক হবে না। তোমার মায়ের চিকিৎসা ঠিক মতো হচ্ছে তো? না হলে আমাকে বলবা। রিকশাওয়ালা খ্যাসাং করতেছে নাকি? আপনাকে তো বললাম আপনি আপনার কাজে যান। কি করতেছি আমি? বকুল, বেশি কথা বলার সময় নাই, অল্প কথা কাজ সারবো। তোর মা কেমন আছে? ভালো। গুড। এই নাও আঙ্গুর আছে, দি গ্রেপস, ভিটামিন সি, তোর মাকে দিবা। বুদ্ধি ভাই কি হয়েছে? কিছুই হয়নি, সামান্য ফাইটিংয়ের মতো হয়েছে, বেকাদায় পড়ছিলাম, মাইরা ভর্তা বানায় ফেলাইছে। কে মারলো? তা দিয়া তোমার কোনো দরকার নাই। আচ্ছা বিদায়। তুমি অ্যাংরি হচ্ছ কেন? অকারণে অ্যাংরি ইজ ব্যাড ফর হেলথ। কথায় কথায় ইংরেজি বলবেন না, যে ভাষাটা জানেন না সেটা বলতে যান কেন? আমি ইংরেজি জানি না। কে বললো তোমার? হু টোল্ড? রং ইনফরমেশন, ভেরি রং। ধরে চারতলা থেকে নিচে ফেলে দেবো, ফলিং ডাউন ফ্রম ফোর্থ ফ্লোর। হ্যাঁ অবশেষ বলো। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। এই মেয়ের মাকে যত্ন করবা, যদি শুনি এই যত্ন হচ্ছে না একেবারে ফলিং ডাউন হয়ে যাবা। জেল হালত তো কোনো আমোদ ফুর্তির জায়গা না, কষ্ট থাকবে। কষ্ট যেমন আছে আনন্দ আছে। আমি জেলে আছি বলে তো তুমি আজকে আমার কাছে আসলা, কত কিছু নিয়ে আস। আমি যখন জেলের বাইরে ছিলাম তখন তুমি আসছো কখন আমার কাছে? ওর আনন্দ দেখে আমার বেশ ভালো লাগছে। আমার লাগতেছে না, মনে হইতেছে ওরা তোর একটা আশার দিক। বদি, জি বাকের ভাই, সাদা চুলের একটা লোক যে আসে শান্তি করে যে আসে, পরশু রাত্রে ধরে নিয়ে আসবো, তুই উপস্থিত থাকিস। পারবো না বাকে ভাই, খুব বিজি, এখনো কাজ বিলি হয় নাই। আসসালামু আলাইকুম। ওরে ধরে একটা চড় দে বাকের ভাই। না বদিকে আমি খুব স্নেহ করি, ভালো ছেলে, বিয়ে করে সুখী হোক, ছেড়ে দিতে ইচ্ছে করে। মাঝে মধ্যে খুব ভদ্রলোক হইতে ইচ্ছা করে, খুব আফসোস হয়, মনে হয় ভদ্রলোক হইতে পারলে তুমি হয়তো আমার সঙ্গে কঠিন ব্যবহার করতে না, তাহলে হয়তো এটা পার্কে তোমাকে নেমে হাঁটতে পারতাম।